গাজায় পুরোদমে যুদ্ধ করছে ইসরায়েলি সামরিক বাহিনী, কিন্তু আশানুরূপ ফলাফলের অসত্য কৃতিত্ব ছাড়া কিছুই অর্জন করতে পারেনি তারা। নির্বিচারে নিরস্ত্র বেসামরিক ফিলিস্তিনিদের হত্যা করে নিন্দিত হয়েছে ইসরায়েল। এবার ইসরায়েল হামলা চালিয়েছে লেবাননে, যার ফলে লেবানন সীমান্তে বেড়েছে ইসরায়েল হেজবুল্লাহ উত্তেজনা। এদিকে দক্ষিণ গাজা থেকে সেনা সরিয়ে নিয়েছে ইসরায়েল। তাহলে কি নতুন মোড় নিতে যাচ্ছে গাজায় ইসরায়েলের যুদ্ধ? বিস্তারিত ইমতিয়াজ আলমের রিপোর্টে। একদিকে গাজায় হামাস ইসরায়েল যুদ্ধবিরতির আলোচনা চলছে, অন্যদিকে ক্রমেই বাড়ছে ইসরায়েল লেবানন উত্তেজনা। সাত এপ্রিল রোববার লেবাননের পূর্বাঞ্চলে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলি ড্রোন ভূপাতিত করার পর হেজবুল্লাহ অবকাঠামোকে লক্ষ্যবস্তু করেছে দেশটি। এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, লেবাননের পূর্বাঞ্চলীয় বালবেক শহরে হেজবুল্লার একটি সামরিক কমপ্লেক্স ও তিনটি অবকাঠামো স্থাপনায় হামলা চালানো হয়েছে। লেবাননের আকাশ সীমায় ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহ একটি চালকবিহীন ড্রোন ভূপাতিত করার প্রতিক্রিয়ায় সর্বশেষ এই হামলা চালানো হয়েছে। ড্রোনটিকে ইসরায়েলের তৈরি হারমিস 900 ড্রোন হিসেবে চিহ্নিত করেছে গোষ্ঠীটি। গত 8 অক্টোবর থেকেই লেবাননের দক্ষিণাঞ্চলের সীমান্তে ইসরায়েলের সঙ্গে গোলাগুলি চালাচ্ছে হেজবুল্লাহ। ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস গত 7 অক্টোবর ইসরায়েলে হামলা চালানোর প্রতিক্রিয়ায় গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই আঞ্চলিক বিরোধ বাড়তে থাকে ইসরায়েল ও লেবাননের মধ্যে। ইসরায়েলের গোলাবর্ষণে প্রায় 270 জন হেজবুল্লাহ যোদ্ধা এবং 50 জন বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। লেবাননের দক্ষিণাঞ্চলে প্রায় 90,000 মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এছাড়াও ইসরায়েলের উত্তরাঞ্চলের সীমান্ত এলাকা থেকে 96,000-এরও বেশি বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, হেজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে গোলাগুলি নিয়ে কূটনৈতিক সমাধান করার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র সহ অন্যান্য দেশ। ভিশন নিয়ে এলো ফুলঝুরি মেগা অফার সিজন 6। এই অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন নিশ্চিত 12 সেটের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। গাজায় যুদ্ধবিরতি কার্যকর না হওয়া পর্যন্ত গোলাগুলি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে হেজবুল্লাহ। দুটি নিরাপত্তা সূত্র বলছে, লেবাননে সর্বশেষ সিরিয়া সীমান্তের কাছে জান্তা গ্রাম ও বালবেকের কাছে সাফরি শহরে হেজবুল্লাহর একটি প্রশিক্ষণ শিবির লক্ষ্য করে হামলা করেছে ইসরায়েল। এই হামলাগুলোতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এদিকে গাজার দক্ষিণাঞ্চল থেকে সেনা প্রত্যাহার করেছে ইসরায়েল। মধ্য গাজার খান ইউনিস শহর থেকেও সেনা প্রত্যাহার করা হয়েছে। যুদ্ধবিধ্বস্ত অঞ্চলটিতে এরই মধ্যে স্থানীয়রা ফিরতে শুরু করেছেন। গতকাল রোববার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বা IDF এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গিয়েছে। এদিকে দক্ষিণ গাজা থেকে সেনা প্রত্যাহার করলেও রাফায় অভিযান চালানোর বিষয়ে বদ্ধপরিকর ইসরায়েল। তবে অভিযানের দিনক্ষণ সম্পর্কে কিছুই জানায়নি তারা। এক বিবৃতিতে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ত বলেছেন, আমাদের বাহিনী পরবর্তী মিশনের জন্য প্রত্যাহার করা হয়েছে এবং তারা পরবর্তী অভিযানের প্রস্তুতি নিচ্ছে। এ সময় ইসরায়েলি সেনাদের অভিযানের দক্ষতার প্রশংসা করে তিনি বলেন, আমরা আল শিফা হাসপাতালের অভিযানে তাদের দক্ষতার উদাহরণ দেখেছি, যা রাফায় তাদের আসন্ন মিশনের জন্য একটি উদাহরণ হয়ে থাকবে। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।